আমরা আল্লাহর কাছে সুক্রিয়া জানাই যে ইসলামী আন্দোলনকে আমরা জীবনের গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে গ্রহণ করেছি সেই ইসলামী আন্দোলনের জায়গায় আমরা জীবনের একটি ধাপ অতিক্রম করছি মাত্র একটি পর্যায়ে আমরা পার হচ্ছি মাত্র আমরা ছাত্র জীবন থেকে বিদায় নিয়েছি কিন্তু ইসলামী আন্দোলন থেকে আমরা বিদায় নিইনি আজকের এই প্রোগ্রাম সেটি প্রমাণ করে প্রিয় ভাইরা এ আন্দোলন থেকে এক সময় আমারও বিদায় হয়েছিল কিন্তু প্রতিটা পরতে পরতে এ আন্দোলনের শিক্ষা এ আন্দোলনের অভিজ্ঞতা এ আন্দোলনের স্মৃতিগুলো আমাকে নতুন করে আসান্বিত করে নতুন করে জাগায় নতুন করে পথ চলতে সহযোগিতা করে মাঝে মধ্যে চোখের পানি চলে আসে যে ইসলামিক ছাত্রশিবির কত বড় নিয়ামত এই সংগঠন থেকে অনেক কিছু আমরা অর্জন করেছি কিন্তু অর্জনের তুলনায় এই সংগঠনকে আমরা বেশি কিছু দিতে পারিনি তো একটু কিছু একটু বেশি দেওয়া সম্ভব ভালোবাসা পরামর্শ সহমর্মিতা আমরা ইসলামের ছাত্রশিবির থেকে যে শিক্ষাগুলো অর্জন করেছি আমরা আমাদের সাবেক দায়িত্বশীলদের কাছে শুনতাম এখনও এই বক্তব্যগুলো আসে ছাত্র ছাত্রশিবিরের প্রত্যেকটি দায়িত্বশীলকে নেতাকর্মীকে তৈরি করা হয়েছে এই সমাজের নেতৃত্ব দেওয়ার জন্য এই সমাজের হাল ধরার জন্য অন্ধকারে নিমজ্জিত যুব সমাজকে আলোর দিশা দেওয়ার জন্য আমার বিশ্বাস ছাত্রজীবনের যে শিক্ষা যে অভিজ্ঞতা যে তাকোয়া যে সহানুভূতি আন্দোলনের শিক্ষাটাকে কাজে লাগিয়ে এই সমাজের অন্ধকারচ্ছন্ন মানুষগুলোকে আপনারা আলোর পথ দেখাবেন আপনার নেতৃত্বের কাতারে আসবেন আপনারা সেই দায়িত্বটাকে নিজের কাজে তুলে নেবেন সে বিশ্বাস আমি রাখতে চাই দ্বিতীয় যে বিষয়টি আমি বলবো ইসলামী আন্দোলন আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ আমরা সব সময় বলি যে আমিত্যু যেন আলাব্বুল আলমিন আমাদেরকে ইমান এবং আমলের উপরে ইসলামী আন্দোলন আমাদেরকে যে শিক্ষা দিয়েছে এই শিক্ষার উপরে আমরা যেন আমিত্যু টিকে থাকতে পারি কোনো ভয় কোনো ভীতি জেল জুলুম কোনো ধরনের প্ররোচনা যেন আমাদেরকে এ আন্দোলন থেকে এক সুলো পিছপা আমাদের না করে এজন্য একটি দোয়া আল্লাহ আমাদেরকে শিখিয়ে দিয়েছেন সেটি হচ্ছে রব্বানা লা তুজু উলু বানা বাদাইজ হাদাই তানা ওয়াহাবলানা মিল্লাদ রহমা আল্লাহর কাছে আমরা বেশি বেশি করে বলবো হে আল্লাহ আমাদের হৃদয়ে যখন তুমি একবার হেদায়তের আলো জ্বালিয়েছ যে নূর জ্বালিয়েছ এই নূর যেন আরও বিকশিত হয় এটা কখনো যেন থমকে না যায় আমি যেন কখনও নিষ্ক্রিয় না হই আমাকে দেখে যেন আমার আচরণে যেন আমার কোনো জনশক্তি কোনো কর্মী আহত না হয় বরং আমাকে দেখে আর অসংখ্য এই সমাজের দিক হারা পথ হারা যুবকরা এ আন্দোলনকে গ্রহণ করবে এ আন্দোলনের পথে এগিয়ে আসবে পি ভাইরা জামাত ইসলামী এদেশের যুবকদের জন্য এদেশের মানুষদের জন্য একটা আস্থার ঠিকানা আজকে জামাত ইসলামী এদেশের মানুষের প্রত্যেকটি মানুষের হৃদয়ে মণিকোটায় স্থান করে নিয়েছে জামাত ইসলামের ভূমিকার কারণে আদর্শের কারণে ত্যাগ এবং তিতিক্ষার নজরানার কারণে জনগণের সে প্রত্যাশার হাল ইসলামের ছাত্র শিবিরের বিদায় বাইরা ধারণ করবেন সেটিকে আরও সামনে এগিয়ে নিয়ে যাবেন আমরা অনেক ভাইকে হারিয়েছি আমাদের এই আন্দোলনের শীর্ষ নেতৃবৃন্দকে আমরা হারিয়েছি যারা ফাঁসির কাষ্ঠে নিজেরা হাসিমুখে গিয়েছেন ফাঁসির রশি নিজেরা হাসিমুখে গলায় ধারণ করেছেন এই আন্দোলনের অসংখ্য কর্মীকে আমরা হারিয়েছি আমাদের সাথী সদস্য এবং যারা আমাদেরকে ভালোবাসত এরকম অনেক দিন দিনমজুর মানুষকে আমরা এই আন্দোলনের জায়গায় হারিয়েছি বিগত দিনে তারা আমাদের শক্তির উৎসব তারা আমাদের প্রেরণার উৎসব তাদের এই ত্যাগ আমাদের আগামী দিনের পথ চলায় আমাদের কদমকে যেন আরও বেশি মজবুত করে ইসলামের ছাত্র শিবিরের নেতৃবৃন্দ যেন এ আন্দোলনে এসে তাদের ত্যাগের বিনিময় যেন আল্লাহর এই জমিনে আল্লাহ দিন প্রতিষ্ঠাকে যেন প্রতিষ্ঠা করার মাধ্যমে যেন তাদের সেই ত্যাগের বিনিময়টা যেন আমরা দিতে পারি সে প্রত্যাশা রাখছি জামাত ইসলামের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি স্বাগতম জানাচ্ছি রাসুলের ওই হাদিসটা বলে আমি শেষ করতে চাই যে হাদিস আল্লাহ রাসুল বলেছেন লা তাজুল কাদামা ইবনা আদম হাত্তা ইউস আল আন হামসিন আন ইহি ফিমা আফনাহু ওয়ান শাবাবহি ফিমা আবলাহ এখানে পাঁচটি বিষয়ের প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত কালকে আমাদের ময়দানে একজন বনি আদমকেও ছাড় দেওয়া হবে না তার মধ্যে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন হচ্ছে যৌবন কাল কোন পথে আমরা ব্যয় করেছি অতিবাহিত করেছি এই প্রশ্নটিকে ধারণ করে আমরা আমাদের যৌবনকে সমৃদ্ধির জন্য ইসলামের জন্য ইসলামী আন্দোলনের জন্য বিনিয়োগ করব এবং সে বিনিয়োগের মাধ্যমে এ দেশবাসীকে একটি কল্যাণমুখী রাষ্ট্র প্রতিষ্ঠার যে স্বপ্ন তারা দেখছে সে প্রত্যাশা পূরণের মাধ্যমে আমরা সেই বিনিয়োগের ফল গড়ে তুলব ইনশাআল্লাহ আল্লাহ আমাদের পথ চলায় আমাদের সাহস বাড়িয়ে দিন হিম্মত বাড়িয়ে দিন আমাদের কদমকে মজবুত করে দিন আমরা একটা গন্ডি থেকে আরেকটা গন্ডিতে যাচ্ছি এই সময়ে যেন কেউ কোনোভাবে যেন আমরা বিচ্ছিন্ন না হয়ে যায় আল্লাহ যেন আমাদেরকে একতাবদ্ধ হয়ে দিন কায়েমের প্রত্যয় এগিয়ে যাওয়া তাফিক দান করেন সে আশাবাদ ব্যক্ত করে আমার কথা শেষ করছি ওয়ামা আলহ নিল্লাল বালাক আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ